অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। আর 16 দিন পরেই অর্থাৎ 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। মন্দির উদ্বোধনের আগেই রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন চরলা শ্রীনিবাস শাস্ত্রী, সঙ্গে শ্রী রামের জোড়া রূপোর পাদুকা। সূত্রের খবর, পাদুকা দুটি মাথায় নিয়ে প্রতিদিন 38 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন শ্রীনিবাস। আগামী 13ই জানুয়ারি রাম জন্মভূমিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তাঁর। 2023 সালের 28শে অক্টোবর অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভেদুরপাক গ্রাম থেকে মাথায় রূপোর পাদুকা নিয়ে পদযাত্রা শুরু করেছেন শ্রীনিবাস। মাথায় রূপোর পাদুকা নিয়ে 1300 কিলোমিটার পথ হেঁটে অযোধ্যা পৌঁছবেন তিনি। রূপোর তৈরি এই পাদুকার মূল্য 1,20,00,000 টাকা। এক একটি পাদুকার ওজন প্রায় 8 কিলোগ্রাম। রূপোর পাদুকা তৈরির পর তা সোনার পাতে মুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছেন তিনি। যদিও সোনার পাতে মোড়ানোর পর তার ওজনও বৃদ্ধি পেয়েছে। পাদুকা জোড়ার এক একটির ওজন বেড়ে দাঁড়িয়েছে 12.5 কিলোগ্রাম। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শনের সময় রূপোর পাদুকা জোড়া মন্দিরের ভিতর রাখতে পারবেন চরলা। তবে এই প্রথম নয়, এর আগেও অযোধ্যা রাম মন্দিরে মূল্যবান বস্তু দান করেছেন চরলা। মন্দির শিলান্যাসের সময় 8টি রূপোর ইঁট দান করেছিলেন তিনি। প্রতি ইঁটের ওজন ছিল 2.5 কিলোগ্রাম। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার মন্দিরে দেখা যাবে অগণিত ভক্তদের। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ প্রশাসন। অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। আর 16 দিন পরেই অর্থাৎ 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। মন্দির উদ্বোধনের আগেই রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন চরলা শ্রীনিবাস শাস্ত্রী, সঙ্গে শ্রী রামের জোড়া রূপোর পাদুকা। সূত্রের খবর, পাদুকা দুটি মাথায় নিয়ে প্রতিদিন 38 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন শ্রীনিবাস। আগামী 13ই জানুয়ারি রাম জন্মভূমিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তাঁর। 2023 সালের 28শে অক্টোবর অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভেদুরপাক গ্রাম থেকে মাথায় রূপোর পাদুকা নিয়ে পদযাত্রা শুরু করেছেন শ্রীনিবাস। মাথায় রূপোর পাদুকা নিয়ে 1300 কিলোমিটার পথ হেঁটে অযোধ্যা পৌঁছবেন তিনি। রূপোর তৈরি এই পাদুকার মূল্য 1,20,00,000 টাকা। এক একটি পাদুকার ওজন প্রায় 8 কিলোগ্রাম। রূপোর পাদুকা তৈরির পর তা সোনার পাতে মুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছেন তিনি। যদিও সোনার পাতে মোড়ানোর পর তার ওজনও বৃদ্ধি পেয়েছে। পাদুকা জোড়ার এক একটির ওজন বেড়ে দাঁড়িয়েছে 12.5 কিলোগ্রাম। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শনের সময় রূপোর পাদুকা জোড়া মন্দিরের ভিতর রাখতে পারবেন চরলা। তবে এই প্রথম নয়, এর আগেও অযোধ্যা রাম মন্দিরে মূল্যবান বস্তু দান করেছেন চরলা। মন্দির শিলান্যাসের সময় 8টি রূপোর ইঁট দান করেছিলেন তিনি। প্রতি ইঁটের ওজন ছিল 2.5 কিলোগ্রাম। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার মন্দিরে দেখা যাবে অগণিত ভক্তদের। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।